আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতভাবে দেখিয়েছিলাম যে কোনটা নিয়ে কাজ করলে বেশি বেনিফিট হবে, তো আজকে আবারও যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এই কাজগুলো কোথায় থেকে শিখবো, কিভাবে শিখবো। আসলে আমার লাইফে যেটা সবচেয়ে বেশি হয়েছে, আমার বড় ভাই, মেনশন করবো আমি তাকে, আমাদের বড় ভাই, সেটা হচ্ছে অনলাইন জগতের আগে যেটা হচ্ছে ছোট থেকে আমাকে শিখেছে। ফার্স্ট আমি যখন ছোট ছিলাম তখন আমি শিখেছিলাম আমাদের সবগুলো ভাইয়ের কাছে, এবং পরবর্তী যেটা শিখেছিলাম আমাদের হচ্ছে এখানে ব্র্যাটে কম্পিউটার সেন্টার আছে, ব্র্যাটে কম্পিউটার সেন্টারে সোহেল ভাইয়ের, এখানে আমি অনেক বছর যাবৎ ছিলাম, 12 থেকে প্রায় 18-19, এখনো ভাইয়ের সাথে কানেকশন। সো এই কানেকশনের মাধ্যমে সেই বড় ভাইয়ের কাছ থেকে আমি এমন কিছু তথ্য পাইছি এবং এমন কিছু কিছু শিখেছি যেটা বলার ভাষা রাখে না। আমি সবাইকে মেনশন করব, যারা কম্পিউটার শিখতে চান আমাদের রাজশাহীতে, নহাটাবাসী বা আদার্স এলাকা যেগুলো আছে তাদেরকে আমি মেনশন করব, তারা অবশ্যই অবশ্যই ব্র্যাটে কম্পিউটার সেন্টার যেতে এবং কম্পিউটার বেসিক্যালি বেসিক যেগুলো আছে সকল কিছু শিখতে। বড় ভাইটা ছিল অসাম বড় ভাই, তার জন্য আমি এখন যেটা মেনশন করতেছি তার কাছ থেকে অনেক কিছু শিখছি, এবং সে অনেক কিছু একটা জিনিস শিখেছে, সেটা হচ্ছে লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট কি, এবং লাইফে কি করে এগিয়ে যেতে হয়, কিভাবে নেটের জগতে কাজ করতে হয়, পথ চলতে হয়, সেগুলো দেখাই দিয়েছে। খুব ভালো লাগছে ভাইয়াদের সাথে কাজ করতে, এবং ভাইয়া অনেক কিছু শিখেছে আমাকে। তো আজকে তোমাদের সাথে যেটা হচ্ছে আমি মেনশন করব সেটা হচ্ছে এই কাজগুলো তোমরা কোথায় থেকে শিখবা, কিভাবে শিখবা, কি সিস্টেমে কাজ করলে সবচেয়ে বেশি হবে। তো তোমার সামনে সবকিছুই আছে, বাট তোমার চোখটা বন্ধ। তোমরা কি এটা জানো, তোমার সামনে সবকিছুই আছে, জাস্ট তোমার চোখটা বন্ধ। সাপোজ মনে করো আমি এখন ওয়েবসাইট ডিজাইন আমি শিখতে চাই, তো বেসিক্যালি আমি যদি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই তখন তাহলে আমি কি করব, মনে করো এখানে আমি লিখে দিলাম ওয়েবসাইট ডিজাইন, যদি ওয়েবসাইট ডিজাইনটা এখানে লিখে দাও তাহলে দেখবা এখানে কোনো কিছু আসতেছে না। গুগলে যদি আমরা সার্চ দিই তো কি হয়, যদি গুগলে সার্চ দিই তো ওয়েবসাইট ডিজাইনটা সার্চ দিলে এখানে দেখবো যে অনেক কিছু সাইট আসবে, সে সাইট গুলো কাজে দিলেও দিতে পারে আর না দিলেও দিতে পারে। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি দরকার, সেটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ আমি এক্সপার্ট সেই বিষয়টা দরকার। তো সুন্দরভাবে চলে যাবে ইউটিউবে, ইউটিউবে চলে যাবা, চলে গেলে দেখতে পাবো যে লক্ষ লক্ষ ভিডিও, লক্ষ লক্ষ ভিডিওর হচ্ছে তো বেশি, যে কি করে ওয়েবসাইট ডিজাইন করবা, কি করে ওয়েবসাইট ডিজাইনে আয় করবা, সেই বিষয়গুলো। সবাই মনে করো যে আমি এখন লিখে দিই ওয়েবসাইট ডিজাইন, হাউ টু লার্ন ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট, হ্যাঁ ইডিসি, তুমি যেটা ইচ্ছা দিতে পারো। এখন তুমি মনে করতেছো আমি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এখন শিখবো, তো এভাবে যদি সার্চ দাও তখন এখানে দেখবা যে বাংলাদেশের ইন্ডিয়ার হাজার হাজার পার্সন ওয়েবসাইট ডিজাইনের উপরে টিউটোরিয়াল করে ছেড়ে দিয়েছে। এখন তুমি এখানে লিখতে পারো ফুল কোর্স, এখান থেকে তুমি শিখতে পারো। এখান থেকে শিখলে যেটা হয় কি, এখান থেকে তুমি ফার্স্টে অনেক ধারণা পেয়ে যাবা, 1 ঘন্টার যেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, 10 ঘন্টার ওয়েবসাইট ডিজাইন, এটা এখানে ফুল কোর্স আছে, এগুলো A to Z যেগুলো টিচার গুলো আছে তুমি এভাবে সার্চ দিয়ে ফুল কোর্স গুলো শিখতে পারো। যাদের হাতে সময় আছে তারা পাই টু পাই শিখতে হবে। অ্যাকচুয়ালি আমরা অনলাইন জগতে কাজ করলেও ইউটিউব থেকে শিখতে পারি না কেন, অনেকেই আছে যারা হচ্ছে ইউটিউবে থেকে শিখতে ভালো লাগে না, কারণ কি জানেন, সেটা হচ্ছে কারণ একটাই, স্যাম্পল কারণ, ফ্রিতে কেউ কোনো কিছু নিতে চায় না, দ্যাটস ইট। এখানে কোনো বাধাগ্রস্ত নাই, নিজেকে নিজের প্রতি ফোর্স করো, নিজেকে নিজেকে টাইম মেনটেন করো, যে আমি ফেসবুকে 10 ঘন্টা না ব্যয় করে ফেসবুকে 2 ঘন্টা ব্যয় করবো, বা ফেসবুকে 10 মিনিট ব্যয় করবো, বা 20 মিনিট ব্যয় করবো, এবং ওই 20 মিনিটে তুমি কত কিছু শিখতেছো ফেসবুক থেকে, কত হাজার জনের সাথে চ্যাট করো, ইট ডাজেন্ট ম্যাটার, হাজার জনের সাথে কথা বলো, ইট ডাজেন্ট ম্যাটার, তুমি অতজনের কাছ থেকে চ্যাট করে তুমি কতটুকু জিনিস শিখলে, এবং ইউটিউবে 10 ঘন্টা সময় দাও, এই 10 ঘন্টা সময়ের মাধ্যমে তুমি কতগুলো জিনিস শিখলে, তারপর ডিপেন্ডেড করে লাইভ। সারাদিন বসে থেকে চ্যাট করে, সারাদিন বসে থেকে গেম খেলে, সারাদিন বসে থেকে গেম খেলার পরে দিন শেষে দেখা যায়
তোমার সাথে আরেকজন বন্ধু, যেটা হচ্ছে অ্যাক্টিভ বন্ধু, সেই বন্ধুগুলো দেখবা যে লেভেল, যেগুলো লেভেল আছে হাই লেভেল, এখান থেকে মনে করো 10 পয়েন্ট পর্যন্ত যদি আমি দিই, তারা হচ্ছে 9 পয়েন্ট পর্যন্ত এগিয়ে গেছে। বাট বেসিক্যালি আমি দেখব যারা হচ্ছে টাইম পাস করতেছে ফেসবুকে এবং হচ্ছে আদার্স জায়গাতে, তাদের একটা লেভেল আস্তে আস্তে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আর্নিং পয়েন্টটা এমন শূন্য লেভেলে চলে যায়, যারা অ্যাক্টিভ থাকতেছে তাদের আর্নিং পয়েন্টটা এমন হাই লেভেলে চলে যায় অল টাইম তারা নিজেকে ডেভেলপ করার জন্য লেগে আছে। বাইরের একটা নামটা ভুলে গেলাম আমি, লক্ষ কোটি টাকা দিয়েও তাদের তাদের হচ্ছে নিজেকে ডেভেলপ করতেছে, বাট আমরা কি করতেছি? আর রিস একটা বইয়ের নামটা ভুলে গেলাম, আপনাদেরকে মেনশন করতাম বইটা। হ্যাঁ, এটা রিস কি বইয়ের নামটা ছিল, ওখানে ফার্স্টে লিখা ছিল, ফার্স্ট রুলস ইনভেস্ট ইওর সেলফ। যদি তোমার ইনভেস্ট, ইনভেস্ট বলতে টাকা বোঝায়, ইনভেস্ট বলতে সময় বোঝায়, ইনভেস্ট বলতে আরো অনেক কিছু বোঝায়, শুধু টাকা না, ইনভেস্ট ইওর সেলফ। তুমি ফার্স্টে তোমার জীবনের আগে টাইম দাও, সময় দাও, ডেভেলপ করতে সময় দাও, তবেই তো তোমার এই ডেভেলপ নেক্সট তোমাকে দিবে টাকা। আগে যদি তোমার মাইন্ডে সেট আপ করে দাও, আমার এখন টাকা দরকার, টাকা দরকার, টাকা দরকার, তাহলে তুমি কি টাকা ইনকাম করতে পারবে নাকি? এখন যারা যুবক বয়স আছে আমি তাদেরকে বলতেছি, ফার্স্ট ইনভেস্ট ইওর সেলফ। সো বেসিক্যালি যদি তোমরা ওয়েবসাইট ডিজাইন শিখতে চাও, তো ইউটিউব ফার্স্ট প্রায়োরিটি মাই, আমি ফার্স্টে সাজেস্ট করব ইউটিউবকে যদি তোমরা শিখতে চাও তো। আর যদি শিখতে না আগ্রহী থাকো তা নো ফাইন। একই ভাবে যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাও, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, কি বলবো, টিউটোরিয়াল তৈরি করা আছে, ইংলিশ ভার্সন, হিন্দি ভার্সন, এনি ভার্সন ইউ ক্যান ফাইন্ড হিয়ার। জাস্ট চোখটা খুলো, তোমার যে চোখটা বন্ধ আছে সেই চোখটা খুলো, খুলে খালি দেখো যে এখানে কি স্টাইলের কোর্স গুলো তৈরি করা আছে, কি প্রসেসে কোর্স গুলো তৈরি করা আছে, ফার্স্ট টু লাস্ট। অনেকেই বলে একটা কথা, হ্যাঁ যদি আমি এখান থেকে শিখি তাহলে তো আমাদের ফার্স্ট টু লাস্ট শিখা হচ্ছে না, কিছু কিছু বেসিক্যালি বাদ থেকে যাচ্ছে। না, তোমার যে জিনিসটা বাদ থাকতেছে, তুমি যদি মনে করতেছো আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই, ওই টুলস বিষয়ে এক্সপিরিয়েন্স নাই, তুমি কি করতে পারো, ওই টুলস, ওই টুলস সাজ দাও এখানে। মনে করো টুলস, ব্রাশ টুলস মনে করো, কাটিং টুলস মনে করো, হ্যাঁ আদার্স যে গ্রাফিক্স টুলস গুলো আছে, প্লাগিংস গুলো আছে, প্লাগিংস গুলো সংগ্রহ করো। তুমি যে বিষয়ে পারতেছো না, যে বিষয়ে মনে করতেছো আমি কমতি আছি, সেই বিষয়টা এখানে সাজ দাও, ইনশাল্লাহ তোমার ইউটিউব দেখবা যে হাজার হাজার, লক্ষ লক্ষ একটা বিষয় টিউটোরিয়াল তৈরি করা যায় জাস্ট তোমাদের জন্য, তোমাকে শিখাবে বলে, তোমরাই নিতে চাও না। প্রত্যেকটা বিষয়ে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দেবো ইউটিউব, সেকেন্ড প্রায়োরিটি দেবো, যেটা সেকেন্ড প্রায়োরিটি দেবো তোমার আশপাশেই, আশপাশে যে সকল আছে প্রতিষ্ঠানগুলো আছে সেই সকল প্রতিষ্ঠানে যাও, যে অবশ্যই শিখবা, কিন্তু শেখার আগে দেখবা যে বিষয়টা তারা কতদিন পর্যন্ত বা কতদিন পর্যন্ত ওরা এক্সপিরিয়েন্স, তার সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কে তুমি নিয়ে নেবা, যারা তোমাদেরকে শিখাবে তারা এক্সপিরিয়েন্স কিনা। একটা কোশ্চিন করি তোমাদেরকে, তুমি যে প্রতিষ্ঠানে শিখতে যাও না কেন, যখন ওই প্রতিষ্ঠানের মালিক কোনো সমস্যায় ভোগে, কোনো সমস্যা পারতেছে না, তুমি যে কাজটা করতে যাচ্ছ, মনে করো গ্রাফিক ডিজাইন করতে গেলাম একটা টুলস বিষয়ে, সেই সারি অভিজ্ঞ নয়, এক্সপিরিয়েন্স নাই, মনে করো কোনো কিছু বেড়ে গেল, তোমাদেরকে বললো যে আমরা আসো কালকে, কালকে এটা দেখাই দেবো না আজকে সমস্যা, তারা ওই জিনিসটা কোথায় থেকে শিখতেছে, লাইক ইউটিউব থেকে, তাদের এক্সপিরিয়েন্সটা কোথায় থেকে, ইউটিউব থেকে। তোমরা যদি যে কোনো বিষয়ে তলা খুঁজতে যাও, তলা মিন্স অন্য কিছু ভাবো না, তাই বলে তলা মিন্স যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সব নিম্ন বিন্দু থেকে উপর বিন্দু, নিম্ন থেকে উপরে তারা কোথায় থেকে শিখে আসছে এবং তারা প্রবলেমে পড়লে কোথায় যা শিখছে। আমাদের বাংলাদেশের মানুষ যদি আমরা বুঝতে বুঝতে পারে সবাই, যে আমরা যাদের কাজ করতেছি ইউনাইটেড স্টেটস, কিংডম, অল ইন ওয়ার্ল্ড, আমরা যাদের কাজ করতেছি তারা কি কাজে লাগাচ্ছে, এই কাজগুলো কিভাবে লাগাচ্ছে, কি সিস্টেমে লাগাচ্ছে,
এগুলো যদি খুঁজে পাই, আই এম দ্য ওনার, অ্যান্ড আমি কি করব, আমি তখন ওনার হয়ে আমরাই বাইরের বাসিন্দাকে কাজে লাগাবো। এটাই হচ্ছে বেসিক্যালি। আর বাংলাদেশে তো খুবই উন্নত, বাংলাদেশ তো আরো উন্নত হতো ইন্টারনেট জগতে যদি পেপাল সার্ভিস গুলো চালু থাকতো, আনুষঙ্গিক যে সার্ভিস গুলো চালু নাই। গ্রাম অঞ্চলের মানুষ, আমি বলবো গ্রাম অঞ্চলের, শহরে তো আছে আছেই, শহরে তো অনেক সার্ভিস পাই, বাট গ্রাম অঞ্চলের মানুষ অনেক এক্সপার্ট, সার্ভিস না পেয়েও যদি তাদের নেটওয়ার্কিং সিস্টেম, ইন্টারনেট জগৎটা যদি আরো বিল্ড আপ হতো, শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ আরো বেশি ক্রিয়েটিভনেস, তারা বেশি অভিজ্ঞ হতো এবং তারা বেশি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বলবো না, কোনো কিছু দেখালে, কোনো কিছু শিখালে তারা শিখে নেয়, এটা আমি বলবো, তারা বেশি ক্রিয়েটিভনেস মাইন্ডে থাকে। আর শহরে এগুলোও আছে, তারা হচ্ছে কি হচ্ছে, তারা আনুষঙ্গিক ট্রেনিং নিচ্ছে, বাট গ্রামের তো ট্রেনিং নেওয়ার প্রসেস নাই। আমি বলবো অবশ্যই যারা শহর বা গ্রাম অঞ্চলে থাকো, তাদের হাতে তো এখন একটা স্মার্ট ফোন আছে, বেসিক্যালি স্মার্ট ফোনটা কি জন্য নিস, সারাদিন চ্যাটিং করার জন্য, একটু ভালো কাজে লাগাও, সেটা টিউটোরিয়াল দেখো, টিউটোরিয়াল থেকে এক্সপিরিয়েন্স হও। কেউ কেউ বলে এত টাকা দিয়ে করব কি, এত টাকা দিয়ে করব কি, এই টাকা ইনকাম করতেছি, এই প্রসেসিং করতেছি, টাকা দিয়ে করব কি, আমি এই বিষয়টাও পরে একটা টিউটোরিয়ালে বলে দেবো, বাট আজকে না, আজকে যেটা বলতেছি তোমরা এই জিনিসগুলো কোথায় থেকে শিখবা, এক গুগলে সার্চ দাও, দ্বিতীয়ত ইউটিউব প্রসেসিং করো, ইউটিউবে সার্চ দাও, কি করে সার্চ দিতে হয় আমি তো দেখাই দিলাম এখনই, যে হাউ টু লার্ন, আমি কি করে শিখতে চাই, ফুল কোর্স এখানে দেওয়া আছে, প্রত্যেকটার ফুল কোর্স আমরা এখানে পেয়ে যাব, যে কোনো কিছুর, লিড জেনারেশন বলো, ডিজিটাল মার্কেটিং বলো, লোগো ডিজাইন বলো, কভার ডিজাইন বলো, বিজনেস কার্ড ডিজাইন বলো, ইটিসি, সবগুলো এখানে পড়বো। বাট যা দেখো 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 আর প্র্যাকটিস করো। স্মার্ট ফোন খালি সারাদিন অকাজে ব্যবহার করার জন্য গ্রহণযোগ্য নয়, এটা কার্যক্রম করো নিজেকে ডেভেলপ করার জন্য। সো অ্যাকচুয়ালি সাজেস্ট আমি এটাই করবো, ফার্স্ট প্রায়োরিটি আমি ইউটিউবকে দেব, কিছু শিখো জানো, যদি ইউটিউবে খুঁজেই না পাও তখন তোমার আশপাশে যে সকল সেন্টার আছে, যে সকল কম্পিউটার সেন্টার আছে, সেইখানে যে সেই সেলফটা করে নাও, তারা পাচ্ছে কি দেখো, অবশ্যই দাদা হেল্প করবে, তখন তোমাকে শিখতে যেতে হবে না যে ভাইয়া আমার এই সমস্যা, একটু দেখা দিলে ভালো হতো, সো আচ্ছা শিখে নিলাম, দ্যাটস ইট। তাই ফার্স্ট প্রায়োরিটি ইউটিউব, তো অবশ্যই তোমরা ইউটিউবে দেখবা, শুনবা এবং কাজটা করবা এবং সাথে দিয়ে সবকিছু শিখবা। তো আজকে এই পর্যন্তই, জাস্ট সাজেস্ট করলাম যে কোথায় থেকে তোমরা কিছু শিখবা, অবশ্যই কোথাও যাওয়ার দরকার নাই, রুমে বসো, এমবি কিনো, টাকা দিয়ে শুরু করে দাও, টাকা 10-20 হাজার 50 হাজার খরচ করতে পারবা কোচের জন্য, আর এটার জন্য 100-200-500 হাজার টাকা খরচ করতে হবে না, এটা কি ধরনের কথা। অবশ্যই এমবি কোনো টাইম স্পেন্ড করো, ইনভেস্ট করো নিজে ডেভেলপ করার জন্য, আইটি সেক্টরে নেক্সট অনেক কাজে দিবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আমাদের সাথে থাকতে চান এবং যদি কোনো কিছু উপকৃত হয় আমার দ্বারা, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার ইটিসি। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।